বাংলাদেশের ভ্রমণ প্রেমীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় এবং অত্যাধিক জনপ্রিয় স্পট হলো কক্সবাজার। কক্সবাজারের প্রধান আকর্ষণ যদি হয় সাগরের বিশাল জলরাশি, তার পাশাপাশি পাহাড় ও ঝর্ণার মোহনীয় দৃশ্যগুলো কোনোভাবেই স্কিপ করার সুযোগ নেই। কক্সবাজার গিয়েছেন কিন্তু হিমছড়িতে যাননি, কিংবা হিমছড়ির নাম শোনেননি, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তো বন্ধুরা, আজকে আমরা ছুটে চলেছি কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অবস্থিত এই হিমছড়ির দিকে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই হিমছড়ি পিকনিক স্পটে। এখানে নাকি একটা বড় ঝর্ণা আছে। আমরা ভিতরে প্রবেশ করলো, আমরা অলরেডি টিকিট নিয়ে নিয়েছি। টিকিটের মূল্য 30 টাকা, যেখানে 5 বছরের নিচের বাচ্চাদের জন্য ফ্রি। সো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। এই হিমছড়ি ইকো পার্কে রয়েছে ছোট বড় বেশ কিছু ঝর্ণা, প্রাকৃতিক নিসর্গ আর পাহাড়ের টিলায় উঠে অন্যরকম এক পরিবেশ উপভোগ করা। এই পাহাড়ের উপরে উঠতে হলে আপনাকে প্রায় 2 শতাধিক সিঁড়ি মারাতে হবে। তো বন্ধুরা, আমরা উঠতেছি সেই হিমছড়ি, উপরে বড় ঝর্ণা আছে, সেখানে যাচ্ছি। তো আমাদের সাথে আসুন। প্রকৃতপক্ষে খাড়া সিঁড়িগুলো বেয়ে উপরে ওঠাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার, তবে কষ্টটা মুহূর্তেই ভুলে যাবেন যখন পাহাড়ের চূড়া থেকে কক্সবাজারের পুরো সমুদ্র সৈকতটা এক পলকে দেখতে পাবেন। একটু কষ্ট বন্ধুরা, তারপর উঠতে হবে, বাচ্চাদের জন্য আরো বেশি কষ্ট হচ্ছে, কিন্তু আমরা উপরে উঠবই। আমরা আজকের মিশন সাকসেস হবে। কি পেয়েছি আমরা? হোয়াট ইজ দ্যাট? লেটস গো। সত্যি দুর্লভ সেই দৃশ্য, তবে শুধুমাত্র এই দৃশ্যটুকু পাওয়ার জন্যই এতগুলো সিঁড়ি মারিয়ে উপরে ওঠাটা অনেকের কাছেই মূল্যহীন হতে পারে। এ বন্ধুরা, আমরা ভাবছিলাম সিঁড়ি শেষ, কিন্তু দেখছি এখানে সেই নতুন সিঁড়ি শুরু। চলুন, গন্তব্য আমাদের একেবারে উপরে। মনে হচ্ছে কি কোন জায়গায় সরসর বা শব্দ আসছে, তাই মনে হচ্ছে আশেপাশে কোনো ঝর্ণাই আছে। তো বন্ধুরা দেখুন, আমরা লেভে মাটি থেকে কত উপরে আসি, আর দেখুন উপরে দেখলে মাথা ঘুরতেছে সবার। তো আহিয়ান আর আনিশার মামুনি তো পুরাই তাসকি খাওয়ার মতো অবস্থা। তো বন্ধুরা, মাটি থেকে আমরা অনেক অনেক উপরে, দেখুন অনেক অনেক উপরে, পাহাড়ের টিলায় বলা চলে, পাহাড়ের টিলায়। এই হিমছড়ি পাহাড়ে ওঠার কিছু সতর্কবাণী এখানেই খুঁজে পাবেন, যেমন ধূমপান নিষেধ, আর আপনি যদি হার্টের রোগী হন তাহলে উপরে না ওঠার জন্য আপনাকে সতর্ক করা হয়েছে। কারো কথা শুনে আতঙ্কিত হবেন না, সিঁড়ি বেয়ে উপরে উঠতে তাড়াহুড়া করবেন না, আর আপনার মালামাল নিজ দায়িত্বে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নামতে কষ্ট না উঠতে কষ্ট? আহিয়ান, তোর ফিলিং শেয়ার করো। আনিশা, তোমার এই সিঁড়ি বেয়ে উঠতে কত কষ্ট হচ্ছে? আমার কষ্ট হচ্ছে না, আম্মুর কষ্ট হচ্ছে। আম্মুর কষ্ট হচ্ছে, তোমার কোনো কষ্টই নাই? গুড গার্ল, আমরা তো এমনই চাই। ধরে ধরে নামো, তাহলে আর কোনো কষ্টই হবে না। কেয়ারফুলি নামো। ওকে দিব, এখানে বসতে পারো চাইলে।
সিঁড়ি বেয়ে ওঠার আমার সময় ক্লান্ত দর্শনার্থীদের বিশ্রামের জন্য মনোরম বসার জায়গাটুকুও বেশ মনোমুগ্ধকর। আপনি চাইলে এখানে একটু বিশ্রামও করতে পারেন। এই পাহাড় বেয়ে নিচে নামলেই চোখে পড়বে বেশ কিছু শামুক ঝিনুক ও বিভিন্ন রকম জিনিসের দোকানপাট। তবে এখান থেকে কেনাকাটা করার সময় আপনাকে অধিক সতর্ক থাকতে হবে, কারণ এখানকার জিনিসপত্রগুলোর দাম তুলনামূলকভাবে অনেক বেশি। এসব দোকানগুলো ঘুরে আমরা এগিয়ে গেলাম জনপ্রিয় সেই ঝর্ণার দিকে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ভীমসরি সেই বড় ঝর্ণার কাছে। তো পাহাড়ি এই ঝর্ণার পানি সবসময় রাত দিন 24 ঘন্টায় পড়তে আসে। তো বিধাতার এই সৃষ্টিকে আমরা কোনোভাবেই অবজ্ঞা করতে পারি না, প্রতিনিয়তই আমরা এগুলো দেখছি এবং অভিভূত হচ্ছি। পাহাড়ের বুক তীরে ঝর্ণার পানি অনবরত এটা পড়তেই আসছে, পড়তে আসছে, তা আপনারা দেখতে থাকুন। হিমছড়ি পাহাড়ের এই শীতল পানির ঝর্ণাটা বেশ মনোমুগ্ধকর। এই ঝর্ণার প্রকৃত রূপটি দেখতে হলে আপনাকে হিমছড়ি যেতে হবে বর্ষাকালে, কারণ তখনই এই ঝর্ণার প্রকৃত রূপ দেখতে যাওয়ার মোক্ষম সময়। হিমছড়ি ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে বের হওয়ার সময় ইকো পার্কের সম্মুখে দেখতে পাবেন বার্মিজ মার্কেট। এখানে উপজাতিদের সব পোশাক পরিচ্ছদ সহ যাবতীয় বার্মিজ প্রোডাক্টগুলো খুঁজে পাবেন। তো চলুন মার্কেটটি একটু ঘুরে দেখা যাক।
ভাইয়া কেমন আছেন? ভিডিও করা যাবে ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে? কেমন এখানকার পরিবেশ কি? আসলে এই যে ভিতরে বন্যা টন্যা হলো আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে? কিছু হয় নাই, এদিকে পানি ওঠে না মনে হয়, না সাগর পাড়ে কম। মেরিন ড্রাইভ তো ভেঙে গেছিল ভিতরে, এখন কি সেটা ঠিক হয়ে গেছে? সে এটাই দুজনেরই কত রেট বলছেন ভাই? রেট কত বলছেন ভাইয়া? একটু কম টম করে বলেন। শেষ, এটা নিবা?